নানান মিষ্টির সম্ভার নিয়ে পুজো প্রস্তুতিতে। পুজো উৎসব মানে বাঙালির জীবনে বিশেষভাবে জড়িয়ে রয়েছে মিষ্টি। দশমী শুরু হতে না হতেই মিষ্টি মুখের পালা শুরু হয় বাঙালির ঘরে ঘরে। বুদিয়া রসগোল্লা তো আছেই, সীতাভোগ, মিহিদানা এবং আরও অনেক মিষ্টি। সব মিষ্টির সম্ভার নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা বা পরিকল্পনা শুরু করেছেন শিলিগুড়ি হায়দরপাড়ার লালা লাজপত রায় স্মরণের শ্যামলী মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার গোপাল পাল। তিনি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য, আবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য। শারদোৎসব এবং দীপাবলিকে সামনে রেখে বিভিন্ন মিষ্টি তৈরির পরিকল্পনা তিনি এখন থেকেই করে রেখেছেন। এমনিতে তাঁর দোকানে হরেক রকম মিষ্টি পাওয়া যায়। সকালবেলা থাকে পুরি ও সবজি। দোকান খোলা থাকে সকাল 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। কোন অনুষ্ঠানের জন্য কেউ প্যাকেটের মিষ্টি অর্ডার করলেও তারা তৈরি বলে গোপালবাবু জানান। হায়দরপাড়া স্বর্ণালী ভবনের সামনে তাদের মিষ্টির দোকান রয়েছে। মিষ্টির অর্ডার দিতে 9832052699 এবং 9832048871 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। মাঝে মধ্যে আসেন না এখানে? কারণ কারণটা কি? এখানে মানে দোকানের মিষ্টিটা খুবই ভালো লাগে। মানে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে লোক আসলে দোকান থেকেই আসে। হ্যাঁ, আমার নাম গোপাল পাল। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম শ্যামলী মিষ্টান্ন ভাণ্ডার। এটা কোথায় অবস্থিত? হায়দরপাড়া বাজার। এটা কোন দিক দিয়ে আসতে হবে? হায়দরপাড়া বাজারে এসে মেন রোডে, মেন রোডে এসবিআই ব্যাংকের অপোজিটে, স্বর্ণালী ভবনের অপোজিটে। এই দোকান কত দিনের? 60 ইয়ার। কী কী পাওয়া যায় এখানে? এখানে অনেক কিছু পাওয়া যায়। কালোজাম, রসগোল্লা, লালমোহন। রসগোল্লা লালমোহনটা বেশি প্রেফার করে লোকে। তারপরে আরও বিভিন্ন রকমের মিষ্টি আইটেম আছে। কী দাম? রেঞ্জ কম, এক 10 টাকার মধ্যেই আছে, 10-12 টাকা এর মধ্যেই। কখন খোলে দোকান? সকালে 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। সকালে আইটেমের মধ্যে পুরি টুরি? সকালে পুরি আছে, পুরীর সঙ্গে পুরীর সাথে সবজি আছে। তারপরে তারপরে দুপুরবেলার দিকে সিঙ্গারা, কচুরি, জিলাপি এগুলো হয়। কেন আসবে? কেন আপনার দোকানে লোকজন আসবে? কেন দোকানে আসবে? কারণে আমার মিষ্টি সব হাইজিনিক মেনটেন করে আমার সব মিষ্টি তৈরি হয়, সুস্বাদু মিষ্টি আছে। আসুন আমার দোকানে, আসে এসে খেয়ে দেখে তারপরে এসে। এই যে উৎসব শুরু হচ্ছে, দেবীপক্ষ শুরু, তারপরে আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব, তারপর বিজয়াদশমী, এই সময় বাঙালিদের একটা মিষ্টি খাওয়ার বা মিষ্টি, তখন নতুন নতুন মিষ্টি আমরা অনেক ইসে করেছি। তখন নতুন ধরনের মিষ্টি হবে, ছানার পোলাও হবে, মিহিদানা হবে, আমৃতি হবে, আরও বিভিন্ন রকমের মিষ্টি আছে, এগুলো তৈরি করবো। বুন্দিয়া, আচ্ছা, সীতাভোগ, মিহিদানা, এগুলো সব তৈরি করবো সব। আচ্ছা, এমনি কি মিষ্টির দাম একটু বেড়েছে? মিষ্টির দাম তো বেড়েছে, আমরা এখন পর্যন্ত বাড়াইনি, কিন্তু বাড়াতে হবে, না বাড়ালে হচ্ছে না। সব মানে কী কী জিনিসের দাম বেড়েছে? চিনি, তেল, ডালগা, আটা, মানে সব কিছুরই দাম বেড়েছে। কিন্তু আপনারা বাড়েননি? আমরা এখনও দাম বাড়াইনি, 10 টাকায় এগিয়ে গেছি। সকলকে আমার তরফ থেকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কালাকান আছে, কালোজাম আছে, কাজু বরফি আছে, মিষ্টল আছে, মালাইকারি আছে, ক্ষীরের পায়েস আছে, রসমালাই আছে, দই আছে, তারপরে দরবেশ লাড্ডু আছে, মোতচুরের লাড্ডু আছে, মালাই চমচম আছে,
কেউ যদি মনে করে কাউকে গিফট দিবে দিতে পারে, গিফটেরও ইসে করি আমরা, প্যাকেট প্যাকেট গিফট প্যাক করে দিই আমরা অনুষ্ঠান টনুষ্ঠান। হ্যাঁ দীপাবলিতে তো আমি আমাদের হায়দ্রাপাড়া ব্যবসা সমিতির সঙ্গে যুক্ত আছি, হায়দ্রাপাড়া ব্যবসা সমিতি বডি মেম্বারের মধ্যে আছি আমি, আর পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসা সমিতির বডি মেম্বারও আমি আছি। পুজোর উৎসবে মিষ্টি লাগবেই, মিষ্টি ছাড়া তো আমাদের বাঙালিদের চলবে না। বিজয়া আছে, বিজয়াতে মিষ্টিমুখ করতে হবে, বড়দের কাজ বড়দের ছোটদের সবার মিষ্টিমুখ করার জন্য মিষ্টি নিতে আসুন আমাদের কাছে। হ্যাঁ চকলেটও রাখি আমি, চকলেটও আছি। কী ধরনের চকলেট? ক্যাডবেরি ডেইরি মিল্ক এগুলো রাখি, তারপরে শনপাপড়ি শনপাপড়ি নিমকি।